ওয়েলকাম ফ্রেন্ডস খবর সন্ধান চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে তিরিশ মার্চ দু হাজার একুশ সাল মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ উঠতে চলেছে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে আবারও গরম আসতে চলেছে প্রচণ্ডভাবে সঙ্গে কিছু কিছু রাজ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ রয়েছে বাংলাদেশের আবহাওয়াটা আজকে কোথায় কেমন থাকবে সমস্ত কিছু নিয়ে রয়েছে এখনকার ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিতে ভুলবেন না শুরু করার পূর্বে প্রথমেই আপনাদের জানাই যে আবহাওয়া দপ্তর হয়তো বা সন্ধ্যাবেলা যে আপডেট বা রাতে দিলেন সকালবেলা সেটা বদল করে দিচ্ছেন কারণ আবহাওয়া পাল্টে যাচ্ছে বলে তাই আমরাও আপনাদের সেই রকমভাবেই জানাচ্ছি যদিও কখনো কখনো কিন্তু এই আবহাওয়ার পরিবর্তনকে বহু মানুষ ঠিক মেনে নিতে পারছেন না হয়তো তারা বলছেন মিথ্যা ভাষণ ফেক খবর তাই তাঁদের অবগতর জন্য একটা কথাই জানাই যে আবহাওয়া দপ্তরের আপনারা ওয়েবসাইটে যাবেন তাহলেই বুঝতে পারবেন যে কারা ফেক খবর দেয় বা কারা আসল তথ্যটা তুলে ধরে সব সময় আবহাওয়া পাল্টে যাচ্ছে আসছি মূল প্রসঙ্গে দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার খবর উঠে আসছে তাতে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি সঙ্গে নদিয়া জেলা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চল্লিশ ডিগ্রি ক্রস করতে চলেছে এমনটা তথ্য রয়েছে অর্থাৎ এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড গরম আজকে থাকছে যদিও আবহাওয়া দপ্তর কিন্তু তাপপ্রবাহের প্রবাহের কোনো রকম সতর্কতা দেননি অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান একটু তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে তবে দুপুরে কিন্তু অসহ্য গরম থাকার সম্ভাবনা রয়েছে তাই আজকে কলকাতা সংলগ্ন জায়গাগুলোয় তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি থাকার সম্ভাবনা সর্বোচ্চ থাকতে পারে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে থাকতে পারে বাইশ থেকে তেইশ ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড কলকাতা থেকে শুরু করে একেবারে পুরুলিয়া অর্থাৎ প্রত্যেকটা দক্ষিণবঙ্গের জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে এবং আগামী চব্বিশ ঘন্টায় এটাই হচ্ছে সবশেষ আবহাওয়ার রিপোর্ট এখনও পর্যন্ত অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা সঙ্গে সহ বৃষ্টিও হতে পারে কোন কোন জায়গায় একটু বেশি পরিমাণে আজকে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটা জেলাতে ঝড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোনো কোনো জায়গায় বইতে পারে সঙ্গে সহ বৃষ্টি হতে পারে এমনটা জানা যাচ্ছে দুই দিনাজপুর মালদহতে যদিও বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই তবে দু একটি জায়গায় হবার চান্স রয়েছে তবে আগামীকাল দার্জিলিং থেকে শুরু করে মালদা জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ঝড়ের মাত্রা আরেকটু বেশি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় এমনটা জানা যাচ্ছে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এমনটা খবর রয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অর্থাৎ আগামী দুই দিন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছেন এটা এখনো পর্যন্ত এই ভিডিও প্রকাশের আগে তাদের আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি অন্যদিকে সিকিমেও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে এগিয়ে আসছে যার জন্যই মূলত এমন পরিস্থিতি থাকার সম্ভাবনা অন্যদিকে আর ও সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে এছাড়া যেটা খবর রয়েছে আজকে উত্তরবঙ্গে তাপমাত্রা থাকতে পারে মোটামুটিভাবে গড় গড়লে এটা দেখতে পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত রিপোর্টে তেইশ ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি থাকতে পারে এমনটা খবর রয়েছে তেইশ ডিগ্রি থাকতে পারে মালদা জেলাতে পঁয়ত্রিশ ডিগ্রি ও মালদা জেলাতে তবে দার্জিলিংয়ে থাকতে পারে ১৩ ডিগ্রি সর্বনিম্ন এবং বাইশ ডিগ্রি সর্বোচ্চ এটা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া ত্রিপুরাতে রয়েছে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় এমনটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এছাড়া ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আসাম এবং মেঘালয় সঙ্গে অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড কোনো কোনো জায়গায় প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়া এমনটা জানা যাচ্ছে এছাড়াও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা জানলাম এবার জানবো তাপপ্রবাহের সম্ভাবনা আজকে কোন কোন জায়গায় রয়েছে মৌসুম ভবন যেটা জানাচ্ছেন পূর্ব এবং পশ্চিম রাজস্থান এছাড়া রয়েছে হরিয়ানা মধ্যপ্রদেশ বিদর্ভ উড়িষ্যাতে আজ থেকে আগামী তিন দিন তাপপ্রবাহের সম্ভাবনা কোনো কোনো জায়গায় বা পূর্বাভাস বা সতর্কতা রয়েছে এছাড়া রয়েছে কচ্ছ এবং সৌরাষ্ট্র এলাকায় এমনটাই সবশেষ আপডেটে জানা যাচ্ছে শক্তিশালী ঝোড়ো হাওয়া কোন কোন জায়গায় বইতে পারে মূলত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে ৩৫- থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে এটা জানা যাচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে তাই এই সমস্ত এলাকাতে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে এছাড়াও যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন জায়গায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে সেই নিম্নচাপের পরিণতি কি হতে পারে এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো কিছু জানা যায়নি পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আবহাওয়া দপ্তর দেবেন আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব ত্রিপুরাতে দেখলাম ঝড় বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশ ঝড়ো হাওয়া ঝাড়খণ্ডে যে আবহাওয়া থাকবে তাতে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই মূলত তেইশ থেকে একেবারে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গরমটাই কেবল বাড়বে বৃষ্টি আপাতত আগামী দুই দিনের কোনো চান্স নেই অন্যদিকে বাংলাদেশের যে আবহাওয়ার খবর উঠে আসছে তাতে ঝোড়ো হাওয়া সঙ্গে সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখনও পর্যন্ত যেটা খবর রয়েছে অর্থাৎ আজ সন্ধ্যা ছটা পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে এটা জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ এবং সিলেট বিভাগের জায়গাগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এছাড়া দেশের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকেই খুলনা বরিশাল চট্টগ্রামে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে সঙ্গে রয়েছে খুলনা বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে এমনটাই কিন্তু জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে এছাড়া জানা যাচ্ছে যে দিনের এবং রাতের তাপমাত্রা একটু হলো কম থাকার সম্ভাবনা আজকে রয়েছে আজকে থাকতে পারে উত্তর উত্তর পূর্ব উত্তর পশ্চিম বিভাগের জায়গাগুলো অর্থাৎ রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট এই বিভাগগুলোতে একুশ থেকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে অন্যদিকে দক্ষিণ বিভাগের জায়গা এবং রাজধানী ঢাকা বিভাগে তাপমাত্রা আজকে সর্বনিম্ন থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাই এটাই আপডেট রয়েছে দেশ জুড়ে একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের মেদিনীপুর চব্বিশ পরগনার উপকূলের জায়গাগুলোতে সকালের দিকে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে যদিও দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস সতর্কতা কিছুই নেই কেবল উত্তরবঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে Thank you friends, thank you for watching.